আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি চমৎকার আলুর চিপস রেসিপি তৈরি করে দেখাবো এটা বিকেলের নাস্তা ধনে পাতা দিয়ে আলুর চিপস বানানো খুবই সহজ ধনে পাতা দিয়ে আলুর চিপস বানালে সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতা দিয়ে আলুর চিপস বানালে অনেক বেশি টেস্টি হয় খেতেও দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি ছয়টা আলু নিয়েছি ছয়টা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটা কেটে সেদ্ধ করে নেব আলুটা ডুম ডুম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোটা সেদ্ধ করে নিতে পারেন ডুম ডুম করে কেটে নিলে সেদ্ধটা তা তাড়াতাড়ি হয় এভাবে করে বাকিগুলো কেটে নেব বাকি সবগুলো কেটে নিয়েছি এখন আমি ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেব কাটা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিছি কেটে রাখা আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুগুলো নামিয়ে ঠান্ডা করে নেব আলুর চিপস করার জন্য ডোরটা করে নেব চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে ঘি এর পরিবর্তে তেলও দিতে পারেন দিয়ে দিছি আদা রসুন পেস্ট দিয়ে দিছি পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সুজি সুজির পরিবর্তে আপনারা ময়দা দিয়েও করতে পারেন সুজিগুলো একদম জাল দিয়ে শুকিয়ে নিতে হবে দিয়ে সেদ্ধ করা আলু সুজির সাথে ভালো করে আলু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজির সাথে আলুটা মিশে যাচ্ছে ততক্ষণে নাড়াচাড়া করতে হবে এটা করার সময় চুলো রাসটা একদম লো আর মিডিয়াম করে রাখতে হবে ডোটা হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিচ্ছি ডোটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিছি চিলি ফেক দিয়ে দিছি কর্নফ্লোয়ার দিয়ে দিছি ধনে পাতা কুচি এসব উপাদানগুলো হাতের সাহায্যে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখান থেকে একটা লেসি নিয়েছি লেসিটাকে লম্বা শেপ দিচ্ছি লম্বা শেপ দেওয়ার পরে গোল শেপ করে দিচ্ছি মুখটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি চিপে চিপে লাগিয়ে দিতে হবে এভাবে করে বাকিগুলোও করে নেব বাকি সবগুলোই করে নিয়েছি এখন এগুলো ভাজতে যাব। আবারও চুলোয় প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আলুর চিপস এই চিপসগুলো ভাজার সময় চুলের আঁশটা একদম লো আর মিডিয়াম আছে রাখতে হবে হাতে সময় নিয়ে চিপসগুলো বাঁচতে হবে নিজে থেকে ভেসে উঠেছে চিপসগুলো এক সাইডটা হয়ে গেছে অপর সাইডে উল্টে দিচ্ছি অনেক বেশি মোসমুসে হবে চিপসের ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি ধনে পাতার চিপসটা অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ